এইটুকু আমার মনে হচ্ছে যে বিজেপি মনে করে যে এরা খুব ভালো পজিশনে আছে, দেখছি যেমন ওয়ার্ল্ড কাপ অনেক দিন বাদে আমি ক্রিকেট দেখলাম, আমি যখন জিজ্ঞেস করলাম এই ম্যাচটা কোথায় হচ্ছে, বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হচ্ছে। নরেন্দ্র মোদী জীবিত মানুষের নাম দিয়েছে এইভাবে স্টেডিয়ামের নাম? বলছে হ্যাঁ। তো তারপর যখন ক্রিকেটটা হারলো নানা অভিযোগ চলে এসছে, বলছে এটা পিচ ভালো না, আগেই বিসিসিআইকে টেকনিক্যাল কমিটি বলেছে এখানে করা উচিত না। না কিন্তু যে বা যাহারাই ক্ষমতায় আছেন বলছেন আমরা ভালো পরিস্থিতিতে আছি, এমন পরিস্থিতিতে যে পিচ ভালো না হোক সেখানেও আমরা জয়লাভ করব, হয় নেই। তো আমার রিয়াকশন এটা, ওনারা কিন্তু ভাবছেন যে খুব ভালো অবস্থাতেই ওনারা আছেন। এখন 3 তারিখ ডিসেম্বর আমরা সবাই দেখব ওনাদের ভাবনাটা সত্য হবে না ওনাদের ভাবনাটা ভুল হবে।